নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পায়েল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। পঞ্চায়েত নির্বাচনে তৎপর জেলা প্রশাসন, বর্ষার কথা মাথায় রেখে প্রস্তুতি জানালেন জেলা শাসক। কোলাঘাটে জলস্রোতে ভাঙল আটটি অস্থায়ী সেতু, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। কংগ্রেস নেতা গ্রেপ্তারে উত্তেজনা কাঁথিতে, ঘটনায় পুলিশি লাঠিচার্জের অভিযোগ। পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধে হলদিয়ায় বিক্ষোভ টিএমসির। তমলুকে উদযাপিত হল লোকনাথ ঠাকুরের তিরোধান দিবস, গ্রামের শান্তি কামনায় ধর্মীয় অনুষ্ঠান হল ধলহরায়। সোমবার প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, দশ জনের শীর্ষ তালিকায় তিনজন নিয়ে রাজ্যের সেরা পূর্ব মেদিনীপুর জেলা। আসছি বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুরের আসন্ন পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হবে আগামী 2রা জুলাই। এরই প্রেক্ষিতে এখন প্রস্তুতি পর্বে তৎপর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মনোনয়নপত্র জমা থেকে শুরু করে ভোট কর্মীদের প্রশিক্ষণ পর্ব, সবেতেই ব্যস্ততা এখন তুঙ্গে। বর্ষার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা, এমনটাই জানালেন জেলা শাসক। রাজ্যের প্রথম দফার পঞ্চায়েত নির্বাচন আগামী 2রা জুলাই। প্রথম দফায় ভোট হবে মোট 9টি জেলায়, তাই প্রথম দফার ভোটে পূর্ব মেদিনীপুর জেলা একটি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৎপর জেলা প্রশাসন। ভোটের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হচ্ছে আগামী 5ই জুন বুধবার। ভোটকে কেন্দ্র করে প্রস্তুতি প্রায় শেষের মুখে। আগামী 15, 16 এবং 23 ও 24 জুন শুরু হবে ভোটকর্মীদের প্রশিক্ষণ পর্ব। জেলার বিভিন্ন সেক্টর এবং আধিকারিকদের এসএমএসের মাধ্যমে অভিযোগ জানানোর প্রশিক্ষণও শেষ। তবে যেহেতু জুলাই মাস বর্ষাকাল, সেই কথা মাথায় রেখে আগাম প্রস্তুতিও সেরে রাখতে চাইছে জেলা প্রশাসন। কাল বিলম্ব না করে জেলার বন্যাপ্রবণ এলাকাগুলি ইতিমধ্যে পরিদর্শন করে এসেছেন জেলা শাসক এবং পুলিশ সুপার। বৃষ্টিতে যাতে কোনো রকম কাজের ব্যাঘাত না ঘটে, তার জন্য পর্যাপ্ত পলিথিনের ব্যবস্থাও করা হবে। আর তারপরে যেহেতু একটা এবার বৃষ্টির মধ্যে ভোট হবে, তো সেটাকে মোকাবেলা করার জন্য কীভাবে আমাদের ডিসিআরসিতে বুথে পোলিং পার্টিকে নিয়ে যাওয়ার জন্য কী কী জিনিস দিতে হবে, যেমন পলিথিন ব্যাগগুলো আমরা আনাচ্ছি, সবটা করা হচ্ছে। আমাদের পুরো টিম এখন কার্যের মধ্যে যুক্ত রয়েছে। আমার আশা করবো আমরা ফ্রি ফেয়ার অ্যান্ড পেস ইলেকশন সম্পন্ন করাতে পারবো। মানে ব্যালট পেপার দেবো, ব্যালট বক্স দেবো, ম্যাটেরিয়াল দেবো, এইসব জিনিসটা রাখার জন্য তো খুব বৃষ্টি হয়ে গেলে যে ভিজে যায় কেউ ঝাড়া করে, তো তার ব্যবস্থা করার জন্য আমরা পলিথিনগুলো কিনছি। আমার টিম গিয়েছে, তারা বিভিন্ন স্যাম্পল সাইজে নিয়ে আসবে, তারপরে আমরা দেখবো কোনটা কোন কাজে জন্য ভালো করে ফিট হবে, তারপরে সেগুলো আমরা কিনে ইউজ করবো। জেলার 970টি সংবেদনশীল বুথ সহ সর্বত্র যাতে অবাধ এবং শান্তিতে ভোট করানো যায়, তার জন্য সব রকম চেষ্টা করবেন বলে জানিয়েছেন জেলা শাসক পারভেজ আহমেদ সিদ্দিকী। পঞ্চায়েতকে কন্ডাক্ট করার জন্যে এখন তো নমিনেশন পর্ব চলছে, তার জন্যে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা নমিনেশন নেবেন, সমস্ত পিআরও এপিওদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, তারা নমিনেশন নিচ্ছেন। এরপরে স্ক্রুটিনি হয়, উইথড্রল দিনে ফাইনাল ক্যান্ডিডেট জানা যাবে। এর মধ্যে আমরা পোলিং পার্সন যারা ডিউটি করে তাদের নামগুলো ফাইনাল করে তাদের অ্যাপার্টমেন্টটা পেন্ট করে দিয়েছি। এটা আগামীকাল থেকে বিলি হতে শুরু হয়ে যাবে। তাদের ট্রেনিং আমরা করছি প্রথম পর্যায়ে জানি 15-16 জুনে করছি, দ্বিতীয় পর্যায়ে আমরা করবো 23-24 জুনে করবো। এটা ছাড়া আমাদের মানে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা আমরা করে ফেলেছি, সেক্টরগুলো ফাইনাল করে ফেলেছি। এবার অনেক রিপোর্টিংটা এসএমএসের মাধ্যমে হবে, সে ট্রেনিংগুলো আমরা দিয়ে ফেলেছি। এখন বেসিক্যালি খাসড়া, ড্রাফট, মক এই ধরনের আমরা প্রস্তুতি করে যাচ্ছি। পূর্ণেন্দু মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আটটি অস্থায়ী সেতু ভেঙে পড়ল কোলাঘাটে। কোলাঘাট ব্লকের দুর্বাচকী খালের ওপর নির্মিত এই অস্থায়ী সেতুগুলি ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। বিচ্ছিন্ন হয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা। এহেন পরিস্থিতিতে এখনও পর্যন্ত উদাসীন প্রশাসন, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। কোলাঘাট ব্লকের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে দুর্বাচকী খাল। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই দুই জেলার মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ এই খাল।
পাকা সেতুর বন্দোবস্ত না থাকায় এই খাল পারাবারের জন্য সর্বমোট 8টি অস্থায়ী বাঁশের সেতুর উপর ভরসা করতে হতো সাধারণ মানুষকে। কিন্তু বিগত কয়েকদিনে টানা বৃষ্টি হওয়ায় জলের স্রোতে ভেঙে পড়ে এই সেতুগুলি। বৃষ্টির কারণে নদীতে জলের স্রোত বেড়ে যাওয়ায় এই বিপত্তি। কাশীনাথপুর বৈষ্ণবচক মাগুড়িয়া সংযোগকারী এই সেতুগুলি ভেঙে পড়ায় রীতিমতো অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী। বিচ্ছিন্ন হয়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দাসপুর 2 নম্বর ব্লকের যাতায়াত ব্যবস্থা। ফলে এই দুই জেলার মধ্যে যোগাযোগ মাধ্যম হিসেবে এখন একমাত্র ভরসা নৌকা পারাপার। দিনের বেলায় এই ব্যবস্থা সচল রাখা গেলেও রাতের অন্ধকারে নিরাপত্তার খাতিরে বন্ধ রাখতে হচ্ছে নৌকা চলাচল। ফলে রাতে সমস্যা আরও বাড়ছে। মূলত এই অঞ্চলে দীর্ঘদিন ধরে একটি পাকা সেতুর দাবি করে আসছিলেন এলাকাবাসীরা। তাদের দাবি মতো পূর্বতন সরকারের আমলে 2 বছরে সেতু তৈরির আশ্বাস মেলে। কিন্তু ওই পর্যন্তই প্রতিশ্রুতি মেলার পর প্রায় 10 বছর অতিবাহিত হলেও এখনও পর্যন্ত পাকা সেতুর কোনো ব্যবস্থাই হয়নি। এলাকাবাসীদের অভিযোগ, প্রত্যেক নির্বাচনে সেতু তৈরির প্রতিশ্রুতি মেলে, কিন্তু সরকার পরিবর্তন হলেও বন্দোবস্তের কোনো সুরাহা মেলেনি। প্রতি বছরই অস্থায়ী সেতুগুলির এমন বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষেরা। এখন চলছে জনগণের সেবা। না এখন কত অসুবিধা মানুষের এলাকায়। মানুষের প্রচুর অসুবিধা। রবিবার ভেঙেছে বৈকালে, ভেঙে গিয়ে এইখানে সেদিন তো খেয়া দিতে পারলাম নি, তারপরের দিন থেকে বৈকাল 3টা থেকে খেয়া চালু করলাম। তো প্রতি বছর কি বাসের সাথে ভেঙে যায়? না, গত বছর কিন্তু ভাঙেনি, তার আগলি বছর 2বার ভেঙে গেছিল। আপনারা কি চান এলাকায় যে স্থায়ী পোল হোক? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই এলাকায় একটা পোলের দরকার খুব, স্থায়ী পোল একটা। হুম, স্থায়ী পোল। বাসের পোল ঠিকছে না, তাই তো? না। আপনি যখন নৌকায় পারাপার হচ্ছেন, তাই তো? হ্যাঁ। কতটা অসুবিধা এখানে বলুন? অসুবিধা তো হচ্ছে, উঠা নামার অসুবিধা হবে। আর বিশেষ করে রাত্রিবেলা তখন যদি কোনো অ্যাম্বুলেন্স পারাপার হতে পারবে না? না। মানে আপনাদের কতটা অসুবিধা, ধরুন কোনো বিপদ ঘটলে বা রাত্রিবেলা কোনো যখন পারাপার হবেন তখন কতটা অসুবিধা থাকবে? এখন এতে অনেক অসুবিধা হবে, হয়তো কোথাও যাওয়া আসা। আপনার নামটা বলুন। বাসুদেব মান্না। আর কিছুদিন পরেই নামবে ঘোর বর্ষা, তবু সেতু তৈরির ব্যাপারে এখনো উদাসীন পৌরসভা। কবে মিটবে এ সমস্যা, কবে তৈরি হবে পাকা সেতু, এখন এ প্রশ্ন সকলের মুখে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। এক কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করায় উত্তেজনা ছড়ালো কাঁথিতে। কাঁথিতে উত্তম বারিক নামে ওই কংগ্রেস নেতার গ্রেপ্তারের কথা জানাজানি হওয়ায় থানার সামনে জড়ো হন সমর্থকেরা। এই সময় পুলিশি লাঠিচার্জের অভিযোগ তোলেন তারা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এক কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করায় উত্তেজনা ছড়ালো কাঁথিতে। উত্তম বারিক নামে এক স্থানীয় কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করে কাঁথি থানার পুলিশ। সূত্রের খবর, উত্তম বারিকের নামে 2012 সালে অজ্ঞাত কোনো অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে। তবে এই খবর চাউর হতেই কাঁথি থানার সামনে জড়ো হন কংগ্রেস সমর্থকেরা। অভিযোগ ওঠে এই সময় পুলিশ কংগ্রেস কর্মীদের ওপর অবিলম্বে লাঠিচার্জ করে। এবং আমাদের উত্তম বারিক আমাদের খুব গুরুত্বপূর্ণ নেতা ইয়েতে, এবং সে জেলা পরিষদে প্রার্থী হতে হবে, আজকে তার নমিনেশন ফাইল করার কথা, যাতে না করতে পারে সেই জন্য তাকে একটা কোনো অভিযোগ, কোনো ভিত্তিহীন অভিযোগ, এটা কোনো ব্যক্তির কোনো অভিযোগ নেই, শুধু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই জিনিসটাকে করা হয়েছে। এটা আমাদের কাঁথি থেকে যা, থানা থেকে যা জানলাম, যে আমাদের আইসি সাহেব উনি বলেছেন যে আমাদের যে তৃণমূলের রাজনৈতিক নেতা যে একজন এমপি, তিনি এটা বলে তাকে এই জিনিসটা করানো হয়েছে ওই নমিনেশনটাকে আটকানোর জন্য। এবং বিভিন্ন জায়গায় শাসক দলই তো এই সমস্ত কিছু করছে, তারা ভয় দেখিয়ে, তারা কোথাও পুলিশের ভয় দেখাচ্ছে, কোথাও নিজেরা গিয়ে বাড়িতে গিয়ে নানা রকম তারা ভয় ভ্রান্তি দেখিয়ে বলে এখানে থাকতে দিব না, গ্রাম ছাড়া করে দিব যদি নমিনেশন ফাইল করো, সর্বত্রই জিনিস করছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জেলায় বিক্ষিপ্ত গণ্ডগোলের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকী জানান, ছোটখাটো গণ্ডগোল রুখতে যথেষ্ট তৎপর জেলা প্রশাসন, তবে এখনও পর্যন্ত কোনো বড় ধরনের গণ্ডগোলের খবর মেলেনি। একটা কমপ্লেন আমরা পেয়েছি কয়েকটা ব্লক থেকে, সেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে, ফলো আপ করা হয়েছে, মানে অ্যাকশন নেওয়া হয়েছিল। ধরুন কোথাও একজন লোক বলেছেন আমরা একটু বাড়ি ফিরতে ভয় পাচ্ছি, সেটা বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। কোথাও ঝামেলা হয়েছিল, সঙ্গে সঙ্গে সে মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু খুব কোনো বড়ো ঘটনা জেলাতে হয়নি, খুব সংক্ষিপ্ত একটু দুটো ঘটনা কোথাও হয়েছে,
আর আদারওয়াইজ পুরো জেলাতে নমিনেশন পর্ব খুব ভালো করে, গতকাল তো আপনি দেখেছেন কোনো সমস্যা কথা হয়নি, ঠিকমতো চলছে। সেলিম আহমেদ ও পূর্ণেন্দু মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। পুলিশের লাঠিচার্জ ও মহিলা কর্মী সমর্থকদের শ্লীলতাহানির অভিযোগে মঙ্গলবার হলদিয়ায় বিক্ষোভে সামিল হলো টিএমসি। এদিন হলদিয়া অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভে সামিল হন তারা। হলদিয়া পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে পথে নামলো টিএমসি। মঙ্গলবার বিকেল তিনটে হলদিয়া অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন তারা। তাদের অভিযোগ, গত 31 মার্চ হলদিয়া পৌরসভায় বোর্ড মিটিং চলাকালীন বিক্ষোভে সামিল হন টিএমসি। সেই সময় অবিলম্বে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে, এমনকি দলের মহিলা কর্মীদের শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। আমরা বিক্ষোভের মূল কারণ এই অ্যাডিশনাল এসপি এবং এসডিপিও সাধারণ মানুষের উপর যে অন্যায় অত্যাচার করেছে, যেভাবে অন্যায়ভাবে লাঠিচার্জ করেছে, যেভাবে মহিলাদের উপর অশালীন আচরণ করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য তাদেরকে হয় এখান থেকে চলে যেতে হবে, না তো তাদের শাস্তি বিধান করতে হবে। আমরা নিশ্চয়ই মামাটি মানুষের সরকারের কাছে দাবি করব এবং আমাদের দলের কাছে দাবি করব। যারা সাধারণ মানুষ মার খেয়েছে, যারা সাধারণ মানুষ অত্যাচারিত হয়েছে, তারা হয়তো তৃণমূল কংগ্রেসের সমর্থক হতে পারে, কিন্তু দল থেকে কোনো পলিটিক্যালি আমরা কোনো বিক্ষোভ করছি না। এটা বিক্ষোভটা হচ্ছে সাধারণ মানুষের বিক্ষোভ এবং এই বিক্ষোভটা মামাটি মানুষের সরকারের সঙ্গে মমতা ব্যানার্জি যেটা চলতে চাইছেন, তার সাধারণ মানুষ যেটা চাইছেন, সেই বিক্ষোভটা সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। সেলিম আহমেদের রিপোর্ট, সবুজ বার্তা। সোমবার থেকে শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উদযাপনে মেতে উঠল তমলুক শহর। শহরের বেশ কয়েকটি স্থানে চলছে লোকনাথ বাবার পূজো অর্চনা। অন্যদিকে তমলুকের ধলহরায় আয়োজন করা হয়েছে একটি ধর্মীয় সভার। গ্রামের শান্তি কামনায় চলছে নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান। শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উদযাপন উপলক্ষে সোমবার থেকে লোকনাথ ঠাকুরের পূজো আয়োজন করল তমলুকের বেশ কয়েকটি ক্লাব। তমলুকের রাধাবল্লভপুর গ্রামের 3 নম্বর ওয়ার্ডের পাঞ্চজন্য যুবগোষ্ঠী এবছর তাদের 14তম বর্ষে এই উৎসব পালন করছে। এই উৎসব চলবে আগামী বুধবার পর্যন্ত। 3 দিন ধরে এই গোষ্ঠী নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সোমবার লোকনাথ বাবার পূজোকে কেন্দ্র করে প্রায় 80 কেজি বাতাসা হরিলুট দেওয়া হয়। এই গোষ্ঠীর সম্মুখেই নিউ তরুণ সংঘ নামে অপর আরেকটি ক্লাবও এই শ্রী শ্রী লোকনাথ ঠাকুরের আরাধনায় মেতে উঠেছে। অন্যদিকে তমলুকের ধলহরা 10 নম্বর অঞ্চলের 5টি গ্রামের অধিবাসীরা একটি হিন্দু ধর্মীয় সভার আয়োজন করেছিল সোমবার। সভায় উপস্থিত ছিলেন মায়াপুর ইস্কন মন্দিরের বেশ কিছু খ্যাতনামা সন্ন্যাসী। সকাল থেকে শুরু হয় এই ধর্মীয় সভা। বিকেলে বৈষ্ণব ধর্মে বিশ্বাসী গ্রামের বহু ভক্ত গ্রামের শান্তি কল্যাণে নগর কীর্তনে বেরোয়। সকাল থেকে রাত্রি পর্যন্ত শ্রীকৃষ্ণ এবং চৈতন্যদেবের পূজার্চনা, ভজন কীর্তন সহ নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান চলে। পূর্ণেন্দু মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হলো সোমবার। পরীক্ষা শেষের 69 দিনের মাথায় প্রকাশিত হলো এই ফল। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও কলকাতাকে টেক্কা দিয়ে পাশের হারে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর জেলা। মেধা তালিকায় যুগ্ম পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম স্থানে জেলার ছাত্ররা। সেই সব কৃতিত্বের সম্মুখীন হয়েছিলাম আমরা ক্যামেরার সামনে। পরীক্ষা প্রস্তুতি পর্ব থেকে শুরু করে ভবিষ্যৎ পরিকল্পনার কথা সবই তুলে ধরলেন কৃতিরা। সোমবার প্রকাশিত হলো এবছরের উচ্চ মাধ্যমিকের ফল। এবারের পরীক্ষা শুরু হয়েছিল 13ই মার্চ এবং শেষ হয় 26শে মার্চ। পরীক্ষার পর 69 দিনের মাথায় ফল প্রকাশিত হলো। সারা রাজ্যে এবছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7,71,283 জন। এদের মধ্যে সফল হয়েছেন 5,68,015 জন ছাত্রছাত্রী। গত বছরের তুলনায় এবছর রাজ্যে উচ্চ মাধ্যমিকে পাশের হার কিছুটা কমেছে। গত বছর পাশের হার ছিল 77.88%, এবছর তা কমে হয়েছে 77.35%। পরীক্ষার আগে সারা রাজ্যের কয়েকটি স্কুলে টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের নিয়ে কিছু সমস্যা তৈরি হলেও তাদের মধ্যে 1,326 জনকে শেষ মুহূর্তে অ্যাডমিট কার্ড দিয়েছিল শিক্ষা সংসদ। এবারে সারা রাজ্যে উচ্চ মাধ্যমিকে ছাত্রদের মধ্যে পাশের হার 79.44% এবং ছাত্রীদের 75.08%। মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকেও মোট পাশের হারে প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা।
এই জেলার পাশের হার 86.57%। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা এবং তৃতীয় স্থান হুগলি দখল করেছে। প্রথম দশ জনের মধ্যে যুগ্মভাবে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর জেলা। যুগ্ম পঞ্চম হয়েছে কন্টাই মডেল ইনস্টিটিউশনের ছাত্র ইন্দ্রনীল নায়ক, তার প্রাপ্ত নম্বর 469। ষষ্ঠ ময়না চংরাচক স্মৃতি বিদ্যাপীঠের ছাত্র ইন্দ্রজিৎ সাউ, তার প্রাপ্ত নম্বর 467। সপ্তম হয়েছে কাঁথির কিশোরনগর সচিন্দ্র শিক্ষানিকেতনের ছাত্র সায়ন প্রামাণিক, প্রাপ্ত নম্বর 466। ষষ্ঠ স্থানে থাকা চংরাচক স্মৃতি বিদ্যাপীঠের ছাত্র ইন্দ্রজিৎ সাউ একাদশ শ্রেণী থেকে ভর্তি হয়েছিল এই স্কুলে। তার নিজস্ব বাড়ি ভগবানপুর থানার নীলকণ্ঠপুর গ্রামে। দশম শ্রেণী পর্যন্ত পড়েছে ওই গ্রামেরই নেজি ভেড়ি এসসি হাই স্কুলে। তার পরিবার বলতে মা এবং বাবা। বাবা জয়দেব সাউ পেশায় মোটর মেকানিক্স। ভালো পড়াশোনার জন্য ময়নার এই স্কুলকেই বেছে নিয়েছিলেন জয়দেব বাবু। বিদ্যালয় আবাসনে থেকেই পড়াশোনা করত ইন্দ্রজিৎ। এই ছেলের রেজাল্টে খুবই খুশি হয়েছি, এরকম আশা করিনি যে ছেলের রেজাল্ট করবে। তো ছোটো থেকেই খুব এ থাকতো, ছোটো থেকেই আমাদের ওই নেজিভেড়ি স্কুলের সামনে হাই স্কুল, ওখানে পড়তো, ওখান থেকে ফার্স্ট হতো সব সময়। তো বিগত এখানে 11 থেকে 12 যখন উঠে তখনও ফার্স্ট হয়েছে। সেদিক থেকে আমার একটা এই ছিল যে রেজাল মোটো ভালোই করবে এটুকু। তাছাড়া এখানকার স্কুলের যে সাহায্য আমি সব দিক থেকেই পেয়েছি, মাস্টারমশাইরা, এখানকার মানুষ হোক বিকাশ হোক, সবসময় ফোনে একটু যোগাযোগ রাখতাম, হেডমাস্টারমশাইয়ের কাছেও আসতাম, হেডমাস্টারমশাই আমাকে সহযোগিতা করেছে আমার ছেলের মান পড়াশোনার ব্যাপারে, সব দিক থেকে এখানে সাহায্য পেয়েছি আমি। ইন্দ্রজিতের এই সাফল্যে রাজ্যের মধ্যে এই স্কুল একটি স্থান দখল করবে তা কখনোই ভাবেননি স্কুলে শিক্ষকেরা। রাজ্যের মধ্যে যুগ্মভাবে ষষ্ঠ স্থান অধিকার করায় আনন্দে মুখর গোটা স্কুল। খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন স্কুলের প্রায় সমস্ত শিক্ষক। ইন্দ্রজিৎকে জড়িয়ে আশীর্বাদ করে মিষ্টিমুখ করিয়েছেন স্কুলের শিক্ষকেরা। প্রত্যন্ত গ্রামের মধ্যে এই স্কুলে থেকে ইন্দ্রজিৎ তার এই সাফল্যের জন্যে স্কুলের শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছে। খুব লাগছে, মানে এতদিনে তপস্যার ফল পেয়েছি, তো খুব ভালো লাগবে, ভালো লাগছে। স্কুল থেকে আমাকে মানে খুব বেশি সাহায্য করেছে টিচাররা, পড়াশোনার ক্ষেত্রে আমাকে খুব হেল্প করেছে, আর্থিক দিক থেকেও আমাকে হেড স্যার হেল্প করেছে। স্কুল থেকে খুব ভালো সাহায্য পেয়েছি। জয়েন্টে বসেছিল? হ্যাঁ, জয়েন্টে বসেছিল। কিসে দিয়েছিল? ইঞ্জিনিয়ারিং। যদি পাও কি করবে? প্রথম থেকেই আমার ওদিকে মানে যাওয়ার ঝোঁক ছিল না, জেনারেল লাইনে যাওয়ার ইচ্ছা ছিল। ইঞ্জিনিয়ারিং দিকে যাও? হ্যাঁ, বাবার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং যাওয়ার। এখন তাহলে কোন দিকে যাওয়ার ইচ্ছা আছে তোমার? এখন ওই জেনারেল লাইনে ফিজিক্স নিয়ে পড়বো আর কি। ভবিষ্যতে কি হতে চাইছো? ভবিষ্যতে প্রফেসর হতে চাই, রিসার্চ করতে চাই আর কি। এমনি বাড়ি থেকে কিরকম সাহায্য করছে? বাড়ি থেকে বাবা মা তো মানে খুব ইন্সপায়ার করতো পড়াশোনার জন্য। বাড়ি থেকে আর্থিক সাহায্য ততটা পাইনি, বাড়ির আর্থিক অবস্থা মানে খুব খারাপ, সেজন্য, কিন্তু মানসিক সাহায্যটা খুব পেয়েছি বাড়ি থেকে। ইন্দ্রজিৎ জানিয়েছে বড় হয়ে সে অধ্যাপক হতে চায়। তার কারণ, অধ্যাপনা করে তার গ্রাম এবং তার জেলায় আরও কৃতি ছাত্রছাত্রী তৈরি করতে চায়। বলবো যে জীবন এখনও বহুদূর বিস্তৃত রয়েছে, সুতরাং একটা ধাপে যে খারাপ হয়ে গেলে বলে থেমে যেতে হবে তা নয়, আরও সামনে আরও অনেক পথ খোলা রয়েছে, সে তারা সেই দিকে যেতে পারে, কষ্ট করে আরও ভালো রেজাল্ট করতে পারে। বাড়িতে অভাবের কামড় পরতে পরতে বুঝিয়েছিলেন তার বাবা জয়দেব সাউ। তার বাবার ইচ্ছে ছিল ছেলে ইঞ্জিনিয়ার হোক, কিন্তু আজ তার ছেলের সাফল্যকে বুকে আঁকড়ে ধরে ছেলের ইচ্ছেকেই সমর্থন করেছেন তিনি। মানে জেনারেল লাইন থেকে টেস্ট পারলে দিয়েছে, তো আমি ভাবছি যে ওই দিকেই যাক, ওর যেটা ইচ্ছে ওটাই করুক, আমি ইচ্ছে ঘোরালে তো হবে না, তাতে পড়াশোনা ডিস্টার্ব হতে পারে, তো ওই দিকেই যখন ও এগিয়েছে ওই দিকেই যাক। বিদ্যালয় আবাসনে থাকার সুবাদে স্কুল শিক্ষকরাই তার সবসময় পাশে থেকেছেন। গুরুদক্ষিণা হিসেবে ইন্দ্রজিৎ আজ এনে দিয়েছে তার এই সাফল্য। তার সাফল্যে শিক্ষকেরা কতটা খুশি সেই কথাই জানালেন তার ক্লাস টিচার রামপদ মাইতি। কেমন দেখেছেন ছেলেটা? খুব শান্ত। আর সবচেয়ে যেটা পজিটিভ দিক, ক্লাসে সমস্ত টিচারের কথা শুনত, হয়তো টিউশনটা পড়া হয়ে গেছে বলে অন্য টিচারদের কথা শুনবো না, এটা আমার পড়া হয়ে গেছে, ওরকম নয়। সেখান থেকেও স্যারদের কাছ থেকে কী কী পেতে পারে, যে নতুন আরেকজন টিচার পড়াচ্ছেন, তার পড়ানোটা অন্যরকম, বা সেখান থেকে এক্সট্রা কিছু জানা যায় কি না, এই কোয়ালিটিগুলো হচ্ছিল। শুধু তাই নয়, ক্লাসের বাইরেও যখন দেখা হতো রাস্তাঘাটে,
আমরা হোস্টেলে এখানে অনেক সময় কাটাতাম, বিকেলবেলা এমন খেলাধুলো করে আমার বাড়ি গিয়েছি। তা সেখানেও তখন তারা বলতো যে স্যার এটা ঠিক বুঝতে পারলাম না, স্যার একটু দেখে দিন তো। আর টেস্টের পরে যেটা ওরা ভালো কাজ করেছে, টেস্টের পরে বিভিন্ন বিষয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ওরা 3 ঘন্টা ধরে পরীক্ষা দিত, স্যারের খাতাটা দেখে দিন। হয়তো আমাদের একটু কষ্ট হতো, কিন্তু ওদের ছেলেদের কথা ভেবে আমরা খাতা দেখে দিতাম এবং ভুলগুলো শুধরে দিতাম। আর মনে হচ্ছে তারই ফসল আমরা আস্তে আস্তে পাচ্ছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, ইন্দ্রজিতের সাফল্যের জন্য পুরো কৃতিত্ব দিতে চান স্কুলের সমস্ত শিক্ষকদের। এখানে আমরা মূলত কিন্তু পরীক্ষার প্রশ্ন যে সাজেশন ভিত্তিক পড়ানো হয় না, আমরা যাতে প্রথম সারি ছেলে মেয়ে যারা খুব সায়েন্সে ইন্টারেস্টেড সেটা আমরা ক্লাস চলাকালে টিচারই বুঝতে পারেন এবং অ্যানুয়াল পরীক্ষাতে পরিষ্কার ধরা পড়ে যায়, আমরা ওদেরকে বিভিন্ন রকমের সায়েন্সের রেফারেন্স বই দিই। এটা আমাদের যারা সায়েন্সে ইন্টারেস্টেড খুব সায়েন্স কেন্দ্রিক যাতে প্রিপারেশানটা আরও ভালো হয় সেই জন্য আমরা বিভিন্ন রকম রেফারেন্স বই দিই। আর টিচাররা কিন্তু কনস্ট্যান্ট সুপারভিশনে রাখেন, যেটা বড় জিনিস হচ্ছে যে টেস্ট থেকে হায়ার সেকেন্ডারি শুরু এই যে গ্যাপটাতে কিন্তু টিচাররা কিন্তু কনস্ট্যান্ট ওয়াচে রাখেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলার সাফল্যে এবং ছাত্রছাত্রীদের কৃতিত্বে শুভেচ্ছা জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পারভেজ আহমেদ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, আসন্ন পঞ্চায়েত ভোটের পর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের জেলা প্রশাসনের তরফ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। খুব গর্ব হচ্ছে, খুব ভালো লাগছে, আনন্দ পেয়েছি, কারণ আমি যখন পড়াশোনা করতাম তো মানে কি খুশি পাওয়া যায় একটু ভালো ফল করলে সেটা আমি নিজে ফিল করেছি। তো যে যে ছাত্ররা মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আর এই পঞ্চায়েত শেষ হলে গত বছরের মধ্যে তাদেরকে সম্মাননা জানানো হবে। এছাড়াও তিনি বলেন, দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্যের কথা মাথায় রাখছে জেলা প্রশাসন। নিউজ ব্যুরো, সবুজ বার্তা। সবুজ বার্তা আজ এই পর্যন্তই, ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।